চ্যানেল শায়নিস ক্রিয়েশন। তো আজকে কিন্তু জগদ্ধাত্রী পুজোর চতুর্থ দিন, আর আমার কিন্তু আজকে তৃতীয় দিন, কারণ প্রথম দিন তো আমি বেরোইনি। তো যাই হোক, চলো আজকে দুটো ঠাক প্যান্ডেল এখনো বাকি আছে, ওই দুটো প্যান্ডেল দেখবো, ঘুরবো। তো কালকে পুজো শেষ, কালকে পুজো হয়ে গেলে মানে কালকে সবাই ঠাকুর দেখতে পারবে, তার পরের দিন ভাসান হয়ে যাবে। তো চলো আবার একটা বছরের অপেক্ষা। তো চলো বেশি কথা বলবো না, আগে মাও রেডি হয়ে গেছে, আমরা এক্ষুনি বেরোবো। এ দেখো, তুমি কি রেডি? হ্যাঁ রেডি। চলো তাহলে, আজকে কোন কোন প্যান্ডেলগুলো দেখবে? আজকে দেবীনগর ঠাকুর সব কভার করবো, ওদিকটা তো দেখা হয়নি, ওটা আজকে দেখবো। তো আজকে ওই দুটো প্যান্ডেলই এখন বাকি আছে আমাদের স্কুলের পাশে, আমি ঠিক নামটা জানি না। তো চলো,
ভারতের সভ্যতা অতি প্রাচীন। খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে থেকেই ভারতে মানুষ বসবাস শুরু করে, সভ্যতার উন্মেষ হতে শুরু করে। এই যুগে কোন তো বন্ধুরা, জাস্ট এই মাত্র বাড়িতে এসে পৌঁছলাম। এখন বাজে প্রায় 11:30 মতো, আর মানে পা দুটো একদম ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি কোনো ভিডিও চাইলে সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো টাটা, নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তার আগে দেখো সিম্বা কী করছে একবার। এ সিম্বা, ওকে কিন্তু খাবার দিয়ে ঘরে রেখে গেছিলাম, ও এখন আবার খাবারের জন্য বসে আছে। কি করছো বসে বসে সিম্বা? এই যে
এই যে মানো, তুমি কি করছো কি করছো? তুমি ঘরে ঘুমিয়েছিলে? ওকে রেখে রেখে চলে যাই আমরা ঠাকুর দেখতে, আরো ঘরে ঘুমোয় প্রতিদিন। টিকা টিকা মামা।